আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের দেখছেন শোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি শোহাগ আছি আপনাদের সাথে। তো আজকে আমি এই ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সম্পূর্ণ নতুন। এই অ্যাপ্লিকেশনটি এখনও অনেকে জানে না, ঠিক আছে, যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটি কাজ করা যায়। তো আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে, এই ডায়াল প্যাড দেখতে পাচ্ছেন, এই ফোনের ডায়াল প্যাডে আপনি ডায়াল প্যাডে যে সেটিংটা দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে সম্ভব, ঠিক আছে। আপনি সত্যি এই অ্যাপসটি মানে ভিডিওটি দেখার পরে আপনি অনেকেই কমেন্ট করে বলবেন যে আসলে ভাই আমি এই অ্যাপসটি পাগলের মতো খুঁজছি। হ্যাঁ, আসলে আপনারা পাগলের মতো এই অ্যাপসটি খুঁজছিলেন। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো আসলে এই অ্যাপসটি কীভাবে, আপনারা এই অ্যাপসটির কাজ কী, ডায়াল প্যাডের যে সেটিংটা আমি আপনাদের স্ক্রিনে গিয়ে সরাসরি দেখিয়ে দেবো। তো বেশি কথা বাড়াবো না। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে প্লিজ আমার নিচের সাবস্ক্রাইব লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদের সরাসরি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই ডায়াল প্যাডের মাধ্যমে আপনার অ্যাপস, আপনার মোবাইলে যত অ্যাপস আছে সেগুলো হাইড করে রাখবেন, ঠিক আছে। খুবই সিম্পল এবং খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা সত্যি পাগলের মতো এতদিন খুঁজছেন এটা বলবেন সবাই। তো আপনারা এইটার জন্য একটা অ্যাপসের দরকার হবে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডায়ালার হাইট অ্যাপস, ঠিক আছে। এই ডায়ালার হাইট অ্যাপসটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে যেটা করবেন, উপরে যেই এখানে অনেকগুলোই অ্যাপস আছে এগুলো কিন্তু সবগুলোই কার্যকারী নয়, ঠিক আছে। সবগুলো অ্যাপসে আপনি চলেই মজা পাবেন না, ঠিক আছে। তো যেই অ্যাপসটা আমি সাজেস্ট করব সেটা হলো ডায়ালার লক হাইট অ্যাপ হাইটার। তো এটার পরে ট্যাপ করবেন, এটা আপনি ক্লিক করার পর আপনি এই লোগোটা দেখে, বড় করে দিলাম যাতে আপনাদের বোঝার সুবিধার্থে, এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম, অ্যাপসটির সাইজও খুব কম, 9.2 মেগাবাইট। তো আমি এটাকে ইনস্টল করে নিলাম। তো ইনস্টল হতে হতে আমি আপনাদের একটা কথা বলি যে আমি এই আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে। আমি ফেসবুক পেজেও নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, ইউটিউবে আপলোড করে থাকি। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার দুটা নতুন ইউটিউব চ্যানেল আছে, সেই দুটি চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আমার চ্যানেল দুটিও সাবস্ক্রাইব করে আসবেন। তো আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেল। তো ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনার এখানে দিয়ে দেবেন। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 7788 99, ওকে। দেওয়ার পর এখানে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে অবশ্যই এই টিকটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এই টিকটা ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট টু আনলক, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন এটা আনলক হয়ে যাবে। তো আমি আপাতত ফিঙ্গারপ্রিন্ট আমার মোবাইলে আছে, তারপরও আমি দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য। আমি ফিঙ্গারপ্রিন্ট টিকটা উঠিয়ে নিলাম, দেওয়ার পরে জাস্ট নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরেই আমার যিনি দেখতে পারতেছেন যে ডায়ালার ওপেন হয়ে গেছে। তো এটার ভিতরে নর্মালি আমরা কী করি, নাম্বার দিয়ে কাউকে কল করি, তাই না। ফোনের নাম্বার উঠে এখানে 018 এভাবে করে আমরা নাম্বার উঠিয়ে যে কোনো কাউকে আপনি কল দিতে পারবেন। সবই কিন্তু নর্মালি এটাই বুঝবে যে এটা একটা ডায়ালার। আসলে এই ডায়ালারের ভিতরে কিন্তু লুকিয়ে আছে গুপ্তধন। যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই যে 7788 99, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনার অ্যাপসটি খুলে যাবে, ঠিক আছে। দেওয়ার পর নিচের দিকে প্লাস আইকন আছে, এটার পরে ট্যাপ করবেন। এটার পরে ট্যাপ করার পরে আপনি এখান থেকে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনি যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনার ফোন যদি কেউ ঘাটাঘাটি করে সারা জনম খুঁজে এই অ্যাপসটা কিন্তু পাবে না, বুঝতেই পারবে না, কারণ কেউ বুঝবে কেমনে যে এটা ডায়ালারের ভিতরে কীভাবে হাইড আবার থাকে, ঠিক আছে। অনেকে এটা আসলে বুঝবে না। তো যাই হোক, আমি এখানে একটা অ্যাপস আপনাকে হাইড করে দেখাচ্ছি। ধরেন আমি ইমুটা হাইড করব, তো ইমুর পরে ক্লিক করে দিলাম, যার পর নিচে আছে ইম্পোর্ট হাইট ডুয়েল, ওকে। তো এটার পরে ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার উপরের দিকে ইমুটা কিন্তু এখানে চলে আসছে, মানে এটা ডুয়েল অ্যাপসের মাধ্যমে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো কিছু সময়ের পরে এটা এখানে ফিল আপ হয়ে যাবে।
ওকে ভিউয়ার্স দেখতে পড়তেছেন আমার এটা ইমু ইমু বেটা, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে এখন এখান থেকে আপনি ইমু ক্রিয়েট করে নেবেন। তো ইমুটা কিন্তু এখানে আছে, তারপরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আমার যেই ফোনের স্ক্রিনে যেই ইমুটা আছে, ঠিক আছে, সেই ইমু আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে আমি ইমুটা ডিলিট করে দিলাম, একবার আনইনস্টল করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার ইমু কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আমি যেটা করব এখন, এখান থেকে যে অ্যাপসটি আছে, যে অ্যাপসটি আমি ডায়াল ধরেন এখানে রাখবো, আমার নিচে রেখে দিলাম। রাখার পরে এই অ্যাপসটি এখন ওপেন করে দেবো, ঠিক আছে। এই ডায়ালের অ্যাপসটি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, মানে ডায়ালারের যে নাম্বার যেভাবে নর্মালি আপনারা ডায়াল করে অন্য কাউকে কল করেন সেভাবে কিন্তু এটা চলে আসবে। এটা চাইলে যে কাউকে কল দিতে পারেন, সবাই কিন্তু বুঝবে না আসলে, ঠিক আছে। তো আমি এখন যে পাসওয়ার্ডটা দিচ্ছি, যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো, 7788 99। ওকে, খুলে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে। এই যে অ্যাপসটি এখানে কিন্তু এখানে আছে। তো চাইলে আপনি এখান থেকে যে কোনো অ্যাপস আপনারা চাইলে এখান থেকে আপনারা এখানে হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে। খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।